আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চকবাজার চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ড সমস্যা সমাধানে এলাকাবাসী ও ব্যবসায়ীদেরকে নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগর পিতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মালিক শ্রমিক ভাই ভাই নিরাপত্তার সাথে ব্যবসা পরিচালনা করতে চাই, সৌজন্যে টয় সেক্টর বিপিজি এমইএ। বিস্তারিত দেখুন আমাদের ডিএসটিভি খবরের রিপোর্টার লাভলি আক্তার ও ক্যামেরায় নাসিরউদ্দিনের একটি প্রতিবেদনে। দর্শক, দোয়া করবেন আমাদের জন্য, আপনারা দোয়া করবেন এই নগরীর প্রতিটি মানুষের জন্য, আমরা যাতে মিলে মিশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে শান্তিপূর্ণ জীবনের গড়ার মধ্য দিয়ে একটা সুন্দর ঢাকা গড়তে পারি। আপনাদের সভার শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকটি কথা যেটা আমি একটু বলতে ভুলে যাচ্ছি, যে সমস্ত দাহ্য পদার্থ রয়েছে, গুরুত্বপূর্ণ কথা, যে সমস্ত দাহ্য পদার্থ রয়েছে, ঝুঁকিপূর্ণ পদার্থ রয়েছে, এগুলোর বিরুদ্ধে অভিযান চলবে। আপনারা সবাই সাহায্য এবং সহযোগিতা করবেন, করবেন কিনা ব্যাপারে করা উচিত কিছু চিন্তা করেন। আত্মসময় তুলে না, চিন্তা হয়ে গেছে এখন আত্মসময়। এই 90 জন লোক তার সংসার চালাবে, এই 90 জন লোকের ছেলে মেয়েরা পড়াশোনা করবে, তারা বড় হবে, তার স্ত্রী, তার মা, তার বৃদ্ধ পিতা, তার ছোট ছোট ভাই যারা রয়েছে তাদের ভরণ পোষণ এই লোকদের মাধ্যমে চলবে। আমরা একে অন্যের সহযোগিতা করার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য, চাকরি সহ সমস্ত কিছু প্রসার ঘটাবার মধ্য দিয়ে আমাদের নিজেদের যেভাবে পরিবর্তন করব, আমাদের পরিবার পরিজনের পরিবর্তন করব, আমাদের পাড়া মহল্লার পরিবর্তন করব, আমাদের শহরের পরিবর্তন করব, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব ইনশাআল্লাহ। আমরা আপনার সংযোগ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে দেব। সরকার, নগর কর্তৃপক্ষ দৃঢ়ভাবে চায় মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত বিধানের পর এই এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য প্রসার ঘটুক। এটা এই কারণে নয় যে একজন কারখানার মালিক ধনী হলেন, এটা এই কারণে নয় একজন প্রতিষ্ঠান ধনী হয়ে গেলেন, এজন্য নয়, কিন্তু এজন্য একজন শিল্পের মালিক যখন তার শিল্পের প্রসার ঘটবে, তার আজকে যদি 10 জন লোক কাজ করে কালকে 100 জন লোক কাজ করবে, এই 90 জন লোকের কর্মসংস্থান হবে। কি বলবেন যে মেয়র সাহেব কাজটা করে দেন আপনারা বলেন? আর আইনের মধ্যে যদি থাকে এটা আমার দায়িত্ব, সাথে সাথে আপনাকে সেটা দিয়ে দেবো, আমার দায়িত্ব।